সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজ অর্থাৎ উনত্রিশে নভেম্বর দু থেকে আমরা আমাদের এই চ্যানেলে একটি নতুন বিষয় আনতে চলেছি আজ থেকে আমরা আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান নামক একটি খবরের কাগজ বের হয় যেখানে জীবিকা এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্য দেওয়া থাকে এবং এই কর্মসংস্থান প্রত্যেকটি বেকার যুবক যুবতীদের কাছে অত্যন্ত প্রিয় একটি খবরের কাগজ যেখান থেকে তারা তাদের নিজের পছন্দ মতো চাকরির জন্য আবেদন করতে পারে তো আমরা ঠিক করেছি এই কর্মসংস্থানটি প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের সামনে নিয়ে আসব এবং এই কর্মসংস্থানটি রূপে আপনাদের সামনে উপস্থাপন করব যাতে করে আপনারা এই কর্মসংস্থান পড়ার মধ্যে দিয়ে বা দেখার মধ্যে দিয়ে নিজেদের জন্য যেটা যোগ্য বলে মনে হবে সেই চাকরি প্রার্থী হয়ে উঠতে পারেন এবং সেই চাকরির জন্য আবেদন করতে পারেন তো আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা হয়তো অনেকেই জানেন না আমার এই ইউটিউব চ্যানেলটি একটি ছোট্ট ইউটিউব চ্যানেল এখানে বেশি আমার কোনো সাবস্ক্রাইবার নেই তাই আপনারা অনুগ্রহ করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন সো দ্যাট নেক্সট টাইম এই ধরনের বা অন্য কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করলেই সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন বন্ধুরা আর বেশি দীর্ঘায়িত না করে আমরা মূল ভিডিওর দিকে চলে যাই তো আমরা আজ থেকে যেটি শুরু করছি কর্মসংস্থান আপনাদের সামনে প্রেস করা আমরা আজকে দেখাবো তিরিশে নভেম্বর অর্থাৎ আগামীকালে যে কর্মসংস্থান বেরোবে সেই কর্মসংস্থানের কিছু বিষয়বস্তু দেখুন এটি হয়েছে তিরিশে নভেম্বরের দু হাজার উনিশ কর্মসংস্থান প্রথমে দেওয়া রয়েছে স্টাফ সিলেকশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক এই যে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্কের আপনার অ্যাড বেরিয়েছে স্টাফ সিলেকশন কমিশন এটা সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন এবং এর যোগ্যতা কী উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য একবার দেখে নিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এটা বলছে কোর্ট ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রায় পাঁচ হাজারজন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে তাহলে কতগুলি পোস্ট আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক কোর্ট ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর এই সবকটি পদ মিলিয়ে প্রায় পাঁচ হাজার ছেলে নেওয়া হবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্ক ও কোর্ট ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারেন তাহলে এখানে বলছে যে মিনিটে পঁয়ত্রিশটি শব্দ টাইপ করার ইংরেজিতে টাইপ করার কম্পিউটারে যদি গতি থাকে এবং ছাত্র ছেলেমেয়েরা যদি উচ্চ মাধ্যমিক পাশ হয় যে কোনো শাখায় তাহলে কিন্তু তারা আবেদন করার জন্য যোগ্য এর সঙ্গে বলা হচ্ছে দেখুন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত আট হাজার কি ডিপ্রেশনে গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ যদি ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করতে হয় তাহলে যে কোনো যোগ শাখায় পাস উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রি ডিপ্রেশন কত হতে হবে ঘণ্টায় আট হাজার কী ডিপ্রেশন তাহলে তারা আবেদন করতে যোগ্য সব পদের বেলায় উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য অর্থাৎ এটা মানে এই নয় যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস মেয়েরা এই পদগুলির জন্য আবেদন করবে সেটা উচ্চ মাধ্যমিক বা তার চাইতে বেশি যে কোনো পদের যে কোনো ছেলে ছেলেমেয়েরা যুবক যুবতীরা এই পদের জন্য যোগ্য এবার বলা হচ্ছে বয়স হতে হবে কত বয়স আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এরপরের বলছে সাত নম্বর পাতায় আমরা একটু দেখে নিই সাত নম্বর পাতায় বয়স হতে হবে বলছে সতেরো থেকে সাতাশ এই যে ও বিসিরা তিন বছর তপশিলিরা পাঁচ বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে আট বছর অর্থাৎ ও যারা আছেন তাদের তিন তপসিলীদের পাঁচ দৈহিক প্রতিবন্ধীরা দশ এবং বিধবা মহিলা যারা বা বিবাহ বিবাহবিচ্ছিন্ন মহিলা যারা পুনর্বিবাহ না করে থাকলে তাদের জন্য আট বছরের বয়সে ঊর্ধ্বসীমা ছাড় রয়েছে এছাড়া বলা হচ্ছে কি যে ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সও ছাড় পাবেন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে কর্মী রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যে সমরকর্মী অর্থাৎ আর্মিতে যারা এক্স আর্মি রয়েছেন তারা তাদের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এবার মূল মাইনেটা একটু দেখে নিই মূল মাইনে হচ্ছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা গ্রেড পে লোয়ার ডিভিশন ক্লার্ক ও কোর্ট ক্লার্কের পদে উনিশশো টাকা আর ডাটা এন্ট্রি অপারেটর বা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্টের পদে চব্বিশশো টাকা চাকরি হবে গ্রুপ সি নন গ্যাজেটেড অফিসার পদে অবশ্যই আপনারা জানেন গ্রুপ সিটা একটি নন গ্যাজেটেড পোস্ট প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল সি টেন প্লাস টু ঠিক আছে টেন প্লাস টু এক্সামিনেশান দু হাজার উনিশ পরীক্ষার মাধ্যমে প্রার্থী মাসের জন্য দুটি পর্যায়ে পরীক্ষা হবে ভালোভাবে শুনে নিন দুটো পর্যায়ে পরীক্ষা হবে প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে ওয়েবসাইটে দেখে নিন ডাব্লু ডট 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 ইন দরখাস্ত করবেন অনলাইনে ত্রিশ ডিসেম্বর থেকে এই ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইন অর্থাৎ ওই ওয়েবসাইটে থার্ড ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশান শুরু করা হবে অথবা ডাব্লু এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার জেপিজি ফর্ম্যাটের চার কেবি থেকে বারো কেবির মধ্যে স্ক্যান করে নেবেন অর্থাৎ সিগনেচার ও আপনাদের ছবি পাসপোর্ট সাইজের চার থেকে বারো কেবির মধ্যে স্ক্যান করে আপনাদেরকে আপলোড করে রাখতে হবে প্রথমে ওপরের এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে এবার পরীক্ষা ফি পাব নির্দিষ্ট টাকা এসবিআই চালান নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড এটা হবে করতে হবে তো সেই সংক্রান্ত আমরা পরে একটি ভিডিও বানাবো থার্ড ডিসেম্বর এলে তো এই ছিল আপনাদের কাছে একটি খুব বড় একটা খবর যে কেন্দ্রীয় সরকার প্রায় পাঁচ হাজার ক্লার্ক বা লোয়ার ডিভিশন ক্লার্ক বা কোর্ট ক্লার্ক পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ করতে চলেছে এবার দেখুন রাজ্য পুলিশে একশো পঁচিশ অফিসার এই একটি এটা হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য এটা কিন্তু রাজ্য সরকারের বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স কাজের জন্য স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর পদে একশো পঁচিশ জন লোক নিচ্ছে যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার উনিশ হিসাবে কুড়ি থেকে উনচল্লিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও তিন বছর বয়সে ছাড় পাবেন বাংলা ভাষায় লিখতে পড়তেও বলতে পারা দরকার অবশ্যই যেহেতু পশ্চিমবঙ্গে রিক্রুট হচ্ছে তাই বাংলা ভাষায় লিখতে পড়তেও বলতে জানা অবশ্যই দরকার মূল মাইনে হচ্ছে দেখুন সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো গ্রেড পে ছত্রিশশো শরীরের মাপজপ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত একশো সাতষট্টি সেন্টিমিটার গোর্খাদের বেলায় বা উপজাতিদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে আঠাত্তর সেন্টিমিটার ফুলিয়ে তিরাশি সেন্টিমিটার আর এটা তপসিলি বা গোর্খাদের ক্ষেত্রে না ফুলিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার আর ফুলিয়ে একাশি সেন্টিমিটার আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে মেয়েদের বেলায় শরীরে মাপজপ হতে হবে লম্বায় অন্তত একশো ষাট সেন্টিমিটার গোর্খা রাজবংশী তপশিলি উপজাতি হলে একশো বাহান্ন সেন্টিমিটার আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সরি ভাঙা হাঁটু চ্যাটালো পায়ের পাতা ও সারি সিরাস্ফীতি হলে আবেদনের যোগ্য নন এইবার আমরা দেখি আট নম্বর পাতায় বাকি অংশটা কি রয়েছে দেখিনি এই যে বলা হচ্ছে স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকতে হবে ওজন হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার উচ্চতার জন্য মেয়েদের বেলায় চুয়াল্লিশ থেকে সাতান্ন কেজির মধ্যে আর একশো চুয়ান্ন সেন্টিমিটার উচ্চতার জন্য মেয়েদের বেলায় চুয়াল্লিশ থেকে আটান্ন কেজির মধ্যে একশো মানে এটা ওজনটা দেওয়া রয়েছে কার মানে কত থেকে কত সেন্টিমিটারের মধ্যে হলে তাদের ওজন আনুপাতিক হারে কত হতে হবে সেইটা এখানে দেওয়া রয়েছে এবার আমরা চলে যাই শূন্যপদের দিকে দেখুন শূন্যপদ রয়েছে একশো পঁচিশটি জেনারেল সাতষট্টি তপসিলি জাতি আঠাশটি তপশিলী উপজাতি আটটি ও এ ক্যাটাগরি তেরোটি ও বি ক্যাটাগরি নটি শুরুতে পুলিশ ট্রেনিং কলেজে শারীরিক ও থিওরিটিক্যাল ট্রেনিং হবে সফল হলে সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠানো হবে এই পদে বিজ্ঞপ্তি নাম্বার এটা হচ্ছে দেখুন বিজ্ঞপ্তি নাম্বার বাইশ অবলিক দু হাজার উনিশ অবলিক ডাব্লু পিআরবি প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রার্থী বাছাই হবে চারটি ধাপে এখানে চারখানা ধাপ রয়েছে প্রথমে হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা এই পরীক্ষা ও ওমআশিট হতে পারে কিংবা কম্পিউটার বেসড অনলাইন হতে পারে এটা এখনও ঠিক হয়নি এটি নির্ভর করবে প্রার্থীর সংখ্যা কত তার ওপর ওমার আর বেস্ট পরীক্ষা হলে প্রশ্ন হবে ইংরেজি ও বাংলায় দুশো নম্বরের লিখিত পরীক্ষা থাকবে এই সব বিষয় কী কী জেনারেল স্টাডিজ একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন হবে আর লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং পঞ্চাশ নম্বরে পঁচিশটি প্রশ্ন হবে অ্যারাথমেটিক পঞ্চাশ নম্বরে পঁচিশটি প্রশ্ন হবে সময় থাকবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা নেগেটিভ মার্কিং অবশ্যই আছে চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা যাবে প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় তিন মিনিটে আটশো মিটার দৌড় আর মেয়েদের বেলায় দু মিনিটে চারশো মিটার দৌড় এরপর হবে ফাইনাল পরীক্ষা তাহলে এটা হলো পার্ট থ্রি এই পরীক্ষায় চারটি পেপার থাকবে প্রথম পেপার হবে জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক দেড়শো নম্বরে জেনারেল স্টাডিজের মধ্যে থাকবে একশো নম্বর এবং লজিক্যাল অ্যানালিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং পঁচিশ নম্বর অ্যারিথমেটিক পঁচিশ নম্বর সময় থাকবে দু ঘন্টা দ্বিতীয় পেপার হচ্ছে ইংরেজি এখানে হচ্ছে ইংরেজি একশো নম্বর সময় দেড় ঘন্টা তৃতীয় পেপার হচ্ছে বাংলা উর্দু হিন্দি যে কোনো মধ্যে একটি আপনারা নিতে পারেন একশো নম্বর সময় থাকবে দেড় ঘন্টা এই তিনটি পেপারের পরীক্ষা একই দিনে হবে প্রশ্ন হবে বাংলা নেপালি ও ইংরেজি ভাষায় ল্যাঙ্গুয়েজ ছাড়া নেগেটিভ মার্কিং অবশ্যই এখানেও আছে চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে সফল হলে পঞ্চাশ নম্বরে ইন্টারভিউ ইন্টারভিউয়ের জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে প্রশ্ন করা হবে মেধা দেখুন মেধা তালিকা তৈরির সময় লিখিত মেন পরীক্ষা ও ইন্টারভিউ পাওয়া নম্বর দেখা হবে এরপর হবে ডাক্তারি পরীক্ষা ডাক্তারি পরীক্ষা হবে রাজ্য সরকারের নির্বাচিত কয়েকটি হাসপাতালে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে বুকের এক্সরে ও শরীরে অন্যান্য পরীক্ষা করা হবে সব সার্টিফিকেট ভেরিফিকেশন হবে মনোনীত হলে পুলিশ ট্রেনিং স্কুলে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে ই অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন দরখাস্ত করতে পারবেন দুইভাবে সরাসরি অনলাইনে বা অফলাইনে অনলাইনে দরখাস্ত করবেন চব্বিশে ডিসেম্বর থেকে দেখুন এইটা আবেদন করা শুরু হচ্ছে অনলাইনে চব্বিশে ডিসেম্বর থেকে এই ওয়েবসাইটে কি ডাব্লু 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 ডট বি পুলিশ ডট গভ ডট ইন অথবা ডাব্লু 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 ডট ডাব্লুবি ডি এম ডি ডট গভ ডট ইন স্ল্যাশ সিভিল ডিফেন্স এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচার থাকতে হবে একটি স্ক্যান করা পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে ফটোর মাপ হতে হবে সাড়ে চার বাই সাড়ে তিন সেন্টিমিটার আর সিগনেচার হবে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু নাইন পয়েন্ট টু সেন্টিমিটারের মধ্যে ফোটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে প্রথমে ওপরের এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য মানে কীভাবে করবেন সেই সংক্রান্ত এখানে তথ্য দেওয়া রয়েছে এটাও আমরা পরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই ফর্ম ফিল আপগুলো করবেন এবার বলা হচ্ছে অফলাইনে টাকা জমা দেবেন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো শাখার নগদ জমা দেবেন সাতাশে ডিসেম্বরের মধ্যে যদি অফলাইনে আপনারা করতে চান তাহলে ফর্ম নিয়ে সেটা পূরণ করে চালানটা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সাতাশে ডিসেম্বরের মধ্যে অফলাইনে আপনাদেরকে কি করতে হবে না ফর্মে টাকা জমা দিতে হবে আর এখানে দেখুন কতগুলি হেল্পলাইনের নাম্বার দেওয়া রয়েছে কোনো রকম অসুবিধা হলে সরাসরি ফোন করুন এই নম্বরে একটি নাম্বার আর একটি হেল্পলাইন টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে ফর্ম পূরণ করতে হলে কোনো অসুবিধা হলে ফোন করুন এই নাম্বারে এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে এছাড়াও একটি ইমেল আইডি দেওয়া রয়েছে তো এটি ছিল রাজ্য সরকারের একশো পঁচিশ আপনার ইন্সপেক্টর পুলিশ ইন্সপেক্টর নেওয়া হবে পুলিশ অফিসার যেটা আপনার মূলত কাজ করবে সিভিল ডিফেন্সের জন্য এছাড়া আমরা দেখি এই যেমন এখানে রয়েছে একশো তিরাশি জুনিয়র ইঞ্জিনিয়ার ও ম্যানেজার মেট্রো রেলে এটা তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পিএসসি অডিট পরীক্ষার মাধ্যমে সত্তর অ্যাকাউন্টস অফিসার ও অডিটর এই তো মেট্রো রেলে একশো তেইশ অ্যাপ্রেন্টিস কলকাতা মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস হিসেবে একশো জন লোক নিচ্ছে কোনো শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এটা মাধ্যমিক পাশের জন্য এনসিভিটির অনুমোদিত আইটিআই বা ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট পাস কোর্স পাস হলে আবেদন করতে পারেন সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না অর্থাৎ পাস যদি হয়ে থাকেন তবে আপনারা আবেদন করবেন এছাড়া তো আর আপনারা দেখুন এই যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউবি মাধ্যমে পনেরোটি ওয়ার্ড মাস্টার পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের কাজের জন্য ওয়ার্ড মাস্টার গ্রেড টু পদে পনেরোজন লোক নিচ্ছে যে কোনো শাখায় ছেলে ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার উনিশের হিসাবে উনচল্লিশ বছরের মধ্যে তপসিলিরা পাঁচ বছর অফিসিরা তিন বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন বিস্তারিত হচ্ছে চারের প্রথায় এটা আপনারা দেখতে পারেন যেহেতু এটা আমাদের নিজস্ব রাজ্য সরকারের চাকরি এই যে আপনারা দেখে নিন এই যে পনেরোটি মাস্টার মূল মাইনে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো পে ব্যান্ড হচ্ছে ছত্রিশশো গেট পে হচ্ছে ছত্রিশশো শূন্য পদ পনেরোটি তার মধ্যে জেনারেল ষাটটি ও বিসি এ ক্যাটাগরি দুটি তপশগলি জাতি তিনটি ও বিসি বি ক্যাটাগরি একটি মেধাবী খেলোয়াড় একটি প্রতিবন্ধী একটি এই পদে বিজ্ঞপ্তি হচ্ছে এত প্রার্থী বাছাই করবে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপরে পার্সোনালিটি টেস্ট এই হচ্ছে আর এই পরীক্ষা ফর্ম ফিল শুরু হবে দশই ডিসেম্বর দশই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল করা যাবে এই ওয়েবসাইটে আচ্ছা জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার জেপিজি ফরম্যাটে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে স্ক্যান করে নিতে হবে এই সব তথ্যগুলি রয়েছে তো এটাও আপনারা একবার দেখতে পারেন এটি আপনারা পনেরোটি যদিও পড ওয়ার্ড মাস্টার কিন্তু এটাও আপনারা চেষ্টা করে দেখতে পারেন এছাড়া দেখুন প্রথম প্রথায় এই যে রয়েছে এয়ারপোর্টের দুশো তিরাশি মাল্টিটাস্কার এটিও একটি ভালো চাকরির খবর মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য দেখুন বলা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস কোম্পানি লিমিটেড মাল্টিটাস্কারস পদে দুশো তিরাশি পদ দুশো তিরাশি জন লোক নিচ্ছে সরি মাধ্যমিক পাসটায় ইংরেজি হিন্দি এবং এরপরে রয়েছে আটের পাতায় আমরা দেখে নিই হিন্দি ও স্থানীয় ভাষায় দক্ষতা থাকলে যোগ্য এয়ারপোর্টে ব্যাগেজ ও কার্গো লোডিং ও আপলোডিং এয়ারক্রাফট কেবিন পরিষ্কার ইত্যাদি সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এই যে এয়ারপোর্টে যারা প্লেনে যাতায়াত করেন বা বিভিন্ন কার্গো প্লেন মালবাহী জাহাজগুলো রয়েছে সেখানে মালপত্র ভরা বার করা বা কেবিন যেখানে পাইলটরা থাকেন সেগুলো পরিষ্কার করার কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যাগেজ হ্যান্ডিং ট্রেনিং এর কোনো কোর্স পাস থাকলে ভালো হয় বয়স হতে হবে পনেরো এগারো দু হাজার উনিশের পঁয়ত্রিশ বছরের মধ্যে পারিশ্রমিক মাসে পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা শূন্যপদ কলকাতার জন্য কুড়িটি সুরাটে সাতটি ভোপালে সাতটি মাদুরায় আঠেরো শ্রীনগর পনেরো ভাদদরা আঠেরোটি রায়পুর আঠেরো উদয়পুর সতেরো রাঁচি আঠেরো বিশাখাপত্তনম আঠেরো ইন্দোর আঠেরো অমৃতসর আঠেরো ব্যাঙ্গালোর উনিশ ভুবনেশ্বর আঠেরো আগরতলা আঠেরো পোর্ট ব্লেয়ার আঠেরো তিরুপতি আঠেরো এই এই এয়ারপোর্টে এতগুলি লোক নেওয়া হবে প্রার্থী বাছাইয়ে হবে ইন্টারভিউর মাধ্যমে এবং কবে কোথায় ইন্টারভিউ হবে বা কী হবে সেগুলো জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে এগুলো কোনো লিখিত পরীক্ষা হবে না দেখুন দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে সঙ্গে দেবেন কি বয়স ও শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেটের সবপ্রত্যয়িত নকেল বা যেটা বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড বাসিন্দা সার্টিফিকেট এয়ারপোর্ট এন্ট্রি পাস অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে এখানে এখনকার তোলা দুটি পাসপোর্ট মাপের ফটো পাঁচশো টাকার ডিমান্ড ড্রাফট এ কার্গো লজিস্টিক্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস কোম্পানি লিমিটেডের অনুকূলে পেয়েবেল অ্যাট লিখবেন নিউ দিল্লি তপসলি প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফি লাগবে না দরখাস্ত পৌঁছানো চাই নয় ডিসেম্বরের মধ্যে এই ঠিকানায় ঠিকানাটা হচ্ছে দেখুন দ্য জয়েন্ট জেনারেল ম্যানেজার এইচ আর এ আই কার্গো লজিস্টিক্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস কোম্পানি লিমিটেড এআই সিএলএস কমপ্লেক্স ডেল্লি ফ্লাইং ক্লাব রোড সফদারজাং এয়ারপোর্ট নিউ দিল্লি এগারো হাজার এক লক্ষ দশ হাজার তিন এই ঠিকানায় এইবার আপনারা দেখুন শেষ পাতায় রয়েছে আরেকটি নার্সিং সংক্রান্ত চাকরির খবর দেখুন বলা হচ্ছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্সের ছিয়াশিটি নার্স আপনারা জানেন রাজ্য সরকারের এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম গ্রেড টু নার্স বা স্টাফ নার্স পদে ছিয়াশি জন মেয়ে নিচ্ছে আমরা জানি এখন অনেক মেয়েরা বাইরে থেকে বা আমাদের রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নার্সিং করে আসছে তো তাদের জন্য আজ এইটা একটি বিশাল বড় খবর পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল বা ভারতীয় নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফের ডিপ্লোমা কোর্স পাশ আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার উনিশের হিসাবে আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও তিন বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন মূল মাইনে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা ও গ্রেড পে ছত্রিশশো টাকা শূন্য পদ দেখে নিন ছিয়াশিটি শূন্য পদ জেনারেলের জন্য তেতাল্লিশটি ও বিসি এ ক্যাটাগরি নটি ও বি ক্যাটাগরি ছটি তপশিলি জাতি কুড়িটি তপশিলি উপজাতি পাঁচটি এর মধ্যে প্রতিবন্ধীও রয়েছে তিনটি প্রার্থী বছায় হবে জিএনএম করছেন পাওয়া নম্বর দেখে এরপর হবে ইন্টারভিউ দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্ত বয়ান পাবেন নিচের বয়ানে এছাড়াও বয়ান পাবেন এই ওয়েবসাইটে ওয়েবসাইটটি হচ্ছে www.esiwb.gov.in তখন যখন দরখাস্ত সঙ্গে দেবেন নিচের এইসব প্রমাণে স নকল নিজের জিনিসগুলো চাওয়া হচ্ছে জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা পেশাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট এগুলো সেলফ অ্যাটেস্টেড এছাড়া তপসিলি ওবিসি দেবেন কাপ সার্টিফিকেট প্রাক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা দেবেন যোগ্য কর্তৃপক্ষের দেওয়া সার্টিফিকেট নার্স নার্সিং রেজিস্ট্রেশনের সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট ইত্যাদি এগুলো দিতে হবে আর যে খামের মাধ্যমে আপনারা এইগুলো সব পাঠাবেন তার উপর বড় করে লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ দিয়ে যেটা ওদের জন্য আবেদন করছেন সেইটা আপনারা লিখবেন এখানে ঠিক আছে আর আপনারা এই দরখাস্তটি অবশ্যই করবেন নয়ই ডিসেম্বরের মধ্যে এবং সে ঠিকানাটা হলো দেখে নিন এখানে দেওয়া রয়েছে ঠিকানাটা হচ্ছে ডাইরেক্টর দ্য ডাইরেক্টর ডাইরেক্টরেট অফ ইএসআইএমি স্কিম ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড ফ্লোর উইং বি প্লট সিক্স জিবি ব্লক সেক্টর থ্রি সল্টলেক কলকাতা নাইনটি সেভেন আর এটি হচ্ছে একটি ফর্মের প্রফরমা যে কীরকম ফর্মটি হবে সেটা একটি প্রফর্মা তো এটিও একটি খুব ভালো খবর সেই সমস্ত মেয়েদের জন্য যারা জিএনএম কোর্স করে রেখেছে কারণ ছিয়াশিটি নার্স নেওয়া হবে পশ্চিমবঙ্গেই ইএসআই বা এমপ্লয়মেন্ট এমপ্লয়িজ ইন্স্যুরেন্স স্টেট ইন্স্যুরেন্সের মধ্যে তো আজকের জন্য এতটুকুই পরের সংস্করণে আমরা আরও ভালোভাবে হবে আপনাদেরকে এই সব বিষয়গুলি জানাবো কোথায় কোন পদের ছেলে মেয়ে নেওয়া হবে বা এখন কি কি চাকরি পরীক্ষা ফর্ম ফিল চলছে আপনারা আমাদের এই ভিডিওগুলিকে ভালো করে দেখুন এবং এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ভিডিওগুলিকে শেয়ার করুন এবং ভিডিওগুলিকে আপনারা ভালোভাবে দেখুন যাতে করে আপনারা বুঝতে পারেন কোন পদে কোন যোগ্যতায় আপনারা ফিট হচ্ছেন আবেদন করার জন্য এবং সেই মতো আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সব পদের জন্য আবেদন করুন আর রকম মনে প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশানে আমি এই আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি সেখানে আপনারা মেল করে জানাতে পারেন আর এই পেপারটার ই সংস্করণটি পিডিএফ আকারে আমরা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতেও পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার